চ্যানেল আমি সৌমিলি obviously তোমাদের আহমরি অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি অ্যাকচুয়ালি ভিডিওটা শেয়ার করতাম না বাট আজকে আমার ট্যান রিমুভাল ডে আর কি আমি আমার মুখে কিচ্ছু মেখে বসিনি বাট আমার ফেসটা দেখো আলো খুব কম পড়ছে কারণ আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে অ্যান্ড আমার হ্যান্ডটা দেখো আমার ফেস অ্যান্ড আমার হ্যান্ডের মধ্যে কতটা তফাত বাইরে বেরিয়ে বেরিয়ে হাতগুলো পুরো ট্যান পড়ে গেছে সো সামনেই পুজো তো আমি ভাবলাম যে হাতের ট্যান্ট রিমুভ করা যায় দুর্গাপুজোর জন্য না আমি একটা ডে ওয়াইজ স্ট্যান্ড রিমুভ করি তো আমি ভাবলাম যে রিমুভই যখন করবো তখন আমাকে প্রাইজ জিজ্ঞেস করো যে দিদি কি দিয়ে ট্যান্ড রিমুভ করো কি দিয়ে ট্যান্ড রিমুভ করো তো আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে যে আমি কি দিয়ে ট্যান্ড রিমুভ করি তো গাইস এখানে তিনখানা প্রোডাক্ট আমার স্যান্ডফির এই তিনটে প্রোডাক্ট দিয়েই আমি আমার ট্যান্ড রিমুভের জন্য ইউজ করি আর কি বেসিক্যালি এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ট্যান্ড রিমুভার আর কি এটা মা তোমার মানে দশ মিনিটের মধ্যে তোমার এই যে স্কিনের টোনটা দেখতে পাচ্ছ ওয়ান শেড লাইটার হয়ে যায় ওয়ান শেডের থেকে বেশি লাইটার হয়ে যায় তো এটা আমার একদম খুব ফেভারেট একটা ক্যান প্রোডাক্ট আমি ইউজ করে দেখাবো কটা আমি আমার চুলটাকে টাই আপ করে এসে বসছি কারণ ট্যান রিমুভ করবো তো ভালো করে রেডি রেডি হয়ে বসতে হবে ফার্স্টে এই প্রোডাক্টটা ইউজ করব অ্যান্ড স্যানফির এত চারিদিকে মানে অ্যাডভার্টাইজমেন্ট আর কি যে সত্যি স্যানফি ভালো কাজ করছে তো সেই জন্যই আমি স্যান্ডফির এগুলোকে অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি এই দুটো আমি অনেক দিন আগে অর্ডার করেছিলাম অনেক দিন ধরে ইউজ করছি অ্যান্ড খুব হেল্পফুল আর এটা তো নতুন আমি অর্ডার করেছি নতুন আজকে দেখব চলো তোমাদের সামনে এসে ট্রাই করে দেখি কতটা কি কাজ দিচ্ছে অ্যান্ড তোমাদের ভালো মনে হলেও আমাকে কামেন্ট করতে পারো আমি লিঙ্ক শেয়ার করে দেবো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বসে না আর অ্যান্ড দেখতেই পাচ্ছ হাফ অফ দ্য কৌটো আমি শেষ করেই ফেলেছি আর এইটুকুনি আছে আর কি বেশি নেই অ্যান্ড এই যে এরকম একটা গোল্ডেন কালারের টেক্সচার থাকে এই যে আমি এইরকম পরিমাণে নিয়েছি অ্যান্ড আমার এই হাতটাতেই আমি অ্যাপ্লাই করবো কারণ এই হাতটা আমার বেশি কালো হয়ে গেছে সামনেই দুর্গা পুজো আসছে আর আমি না রিসেন্টলি এই ফেস্টিভ সিজনের আগে এত ট্যান্ড হয়ে গেছিলাম যে একটা সলিউশন খুঁজছিলাম তাই জন্যই আমি ওজন আয়ুর্বেদিক্স এর এই ইলুমিনাস গোল্ড কিটটা অর্ডার করেছিলাম অ্যান্ড আমি এই ছটা প্যাক একসাথে রিসিভ করেছিলাম ফার্স্টেই আমি এই ট্যান টেক অফ ক্লিনজারটা ইউজ করছি আমার ফেসে এটা আমাদের স্কিনের ন্যাচারাল গ্লোটাকে এনহান্স করে অ্যান্ড পোর্সগুলোকে খুব ভালোভাবে রিমুভ করে নেক্সট আমি ইউজ করছি গোল্ড রিজেনারেটিভ স্ক্রাব এটা খুব ভালোভাবে আমাদের স্কিনের পোর্সগুলোকে রিমুভ করে অ্যান্ড সাথে ট্যানটাকেও রিমুভ করে অ্যান্ড নেক্সট টাইপ হচ্ছে গোল্ড লাশ বিউটি সিরাম এটা অ্যাকচুয়ালি আমাদের স্কিনে একটা হাইলাইটারের কাজ করে অ্যান্ড আমাদের স্কিনের যে ন্যাচারাল একটা গ্লো আছে সেটাকে জেনারেট করে নেক্সট আমি ইউজ করছি এই গোল্ড ইন্ডিউসিং মাসাজ ক্রিমটা এটা আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটাকে ভালোভাবে প্রমোট করে সাথে সাথে ডাল স্কিনটাকে ট্রান্সফর্ম করে একটা ব্রাইট স্কিনে দেন আমি ইউজ করছি এই গোল্ড হাইড্রেটিং প্যাকটা এই প্যাকটা যখন আমরা স্কিনে ইউজ করি আর যখন এই প্যাকটা আমাদের স্কিনের সাথে অ্যাবজর্ব হয় তখন কিন্তু এটা আমাদের স্কিনে প্রচুর পরিমাণে পুষ্টি প্রদান করে আর একদম

হাতটা ওয়াশ করে চলে এসেছি দশ মিনিট হয়ে গেছে আমি ওয়াশ করে নিয়েছি অ্যান্ড এই হাতের ট্যান অনেকটাই রিমুভ হয়েছে বাট বাট এগুলো হচ্ছে অন্তত ওয়ান উইক ইউজ করতে হয় পরপর পরপর তবে একটা ভিজিবেল রেজাল্ট পাওয়া যায় আমি জাস্ট একদিন ইউজ করে আজকে থেকে স্টার্ট করলাম সেই স্টার্টিং রেজাল্টটা দেখালাম অ্যান্ড আমি ট্রাই করবো ওয়ান উইক পরেও তোমাদেরকে রেজাল্টটা দেখানোর এই যে দেখতেই পাচ্ছ হাতটা কতটা ফেয়ারনেস এসেছে মানে অনেকটা ব্ল্যাক টোন ছিল অনেকটা ফেয়ার হয়েছে অ্যান্ড দুটো হাত পাশাপাশি রেখে রেখিয়ে দিচ্ছি দূর থেকে দেখো তোমাদের কাছে কতটা ভিজিবেল আমি জানি না বাট আমার কাছে তো অনেকটাই ভিজিবেল এই হাতের টোনটা এই হাতের শেপটা দেখতে দেখতে মানে আমার এটা ইউজ করার আগে এরকমই একটা শেড ছিল অ্যান্ড দেন এতটা ফেয়ার একটা টোন এসছে সো দেন আমি এই বামস ইরেজারটা ইউজ করব অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা স্ক্রাব অ্যান্ড এটার টেক্সচারটা দেখো এইটাই হচ্ছে এটা টেক্সচার স্ক্রাবের টেক্সচার অ্যাকচুয়ালি এতটুকুনি অ্যামাউন্ট আমি অ্যাপ্লাই করব আমার হাতের ওই জায়গাটাতেই সবকটা প্রোডাক্ট একসাথে ইউজ করে কি ভিজিবেল রেজাল্ট আসছে আমি দেখতে চাই আমি তোমাদের সাথেও শেয়ার করতে চাই স্কিনে কোনো ডার্ক সার্কেলস যেখানে আছে যেখানে অনেক রকম বামস মানে দাগ থাকে না কালো কালো দাগ থাকে অনেকের স্কিনে বা একটা দাগ থাকলে উঠতে চায় না অনেক দিন ধরে সেরকম কোনো দাগ থাকলে বা অনেক ইনগ্রোন হেয়ার থাকলে সেটাকে ইউজ করতে হেল্প করে অনেক সেটাই লেখা আছে অ্যাকচুয়ালি দশ মিনিট আমি হাতে রাখবো সেই দশ মিনিট আমি হাতটাকে ভালোভাবে মাসাজ করবো হাতটাকে ওয়াশ করে নিয়েছি এই স্ক্রাবটাকে লাগানোর পরে অ্যান্ড রেজাল্টটা দেখো এইটা কিন্তু ওই ট্যান লাগানোর পরে স্ক্রাবটা লাগানোর পরে আরও কিন্তু ফেয়ার লাগছে আমার হাত আমি ওটা দেখতে পাচ্ছি তো রেজাল্টটা দেখতেই পেলে অ্যান্ড এই যে নতুন কৌরোটা আমি আজকে খুলবো এটা হচ্ছে একটা জেল আর কি চলো এটা খুলে দেখেভাবে ইউজ করে দেখে দুধের মতন একদম দেখতে দুধের একটা মতন আমার নামাতে পারবো না আমি ক্লোজে এনে দেখাচ্ছি সো গাইস এটাই হচ্ছে এটার টেক্সচারটা দেখো পুরো দুধের মতো এখন টক দই টক দই লাগছে আবার দেখতে ভীষণ ভালো একটা টেক্সচার এটা কীভাবে ইউজ করতে হয় এটা জাস্ট যে মানে এরিয়ায় তোমার বডি লাগবে অ্যামাউন্ট একটা নিয়ে তোমার সেই এরিয়ায় অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড দেন অ্যাবজর্ব না হওয়া পর্যন্ত এটাকে ম্যাসাজ করতে হবে তোমার বডিতে অ্যান্ড ধোয়ার কোনো ব্যাপার নেই যেহেতু এটা জেল ফরম্যাটে আছে তো চলো ইউজ করি এন্ড ট্রাই করি চলি হাত ধুকে যাচ্ছে স্পঞ্জি একটা টেক্সচার আমার দারুণ লেগেছে এটা টেক্সচারটা বেস্ট এটা ইয়ার তো চলো এই হাতে অ্যাপ্লাই করি আপাতত তো লাগানোর পরে এই রকম একটা আসছে you mm -hmm. আমার স্কিনে মাসাজ করলাম অ্যান্ড দেন ফাইনালি অ্যাবজর্ড হয়েছে অনেকটাই সময় নেয় অ্যাবজর্ড হতে অ্যান্ড আই থিঙ্ক আমি একটা বেশি নিয়ে ফেলেছিলাম তাই এত বেশি সময় নিল তোমরা একটু কম অ্যামাউন্ট নিয়েও জায়গা অনুযায়ী ফার্স্ট টাইম ইউজ করলাম তাই বুঝতে পারলাম না বাট আমার ভিডিওটা তোমাদেরকে হেল্প করার জন্য রয়েছে সেই সাদা সাদা জিনিসগুলো বেরোচ্ছে আর কি ওগুলো অ্যাকচুয়ালি আমাদের স্কিনের ডেড সেলসগুলো আর কি তো ওইগুলো দেন হাত থেকে এইভাবে নর্মালি ঝেড়ে নেবে ধুতেও হবে এটা ধোয়ার জন্য নয় দেন জাস্ট নর্মালি হাতটাকে আমরা ঝেড়ে নিও তোর সঙ্গে সঙ্গে ডেড স্কিনসগুলো সব রিমুভ হয়ে যাবে ফাইনাল রেজাল্ট গাইস দুটো হাতের মধ্যে পার্থক্য তোমরা একদম ভিজিবেল দেখতে পাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কিনা না কমেন্ট করে জানাবে অ্যান্ড প্রোডাক্ট কিন্তু তোমাদেরকে আমি রেকমেন্ডেড করলাম হাইলি রেকমেন্ডেড আমার রেজাল্ট দেখে দেন কিনো কোনো ফেক রিভিউ দিচ্ছি কিনা সেটা তো অবশ্যই দেখতেই পাবে অন স্ক্রিন অন ক্যামেরা সব কিছু অ্যাপ্লাই করলাম অ্যান্ড ফার্স্ট অফ অল বলে রাখি যে এটা কোনো ব্র্যান্ড শ্যুট বা প্রমোশনাল ভিডিও নয় এটা একদমই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম যেগুলো ইউজ করে আমার কাজে দিয়েছে অ্যান্ড রেজাল্ট হচ্ছে এটা ফার্স্ট হচ্ছে এইটা স্যানফির ইনস্টা লাইট ট্যান রিমুভাল ওয়াইপ অফ ক্রিম দেন সেকেন্ড হচ্ছে এই স্যানফির স্পট লাইট ইনগ্রোন হেয়ার অ্যান্ড বাম্পস ক্লিয়ারিং স্ক্রাপটা এই স্ক্রাপটাও সেকেন্ডলি ইউজ করলাম আমি অ্যান্ড লাস্টলি এই স্যানফির ইনস্ট্যান্ট বাম্প ইরেজার এক্সপলিয়েটিং জেলটা যেটা এই মুহূর্তে নতুন আজকে ট্রাই করলাম আমি তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটাই হচ্ছে আমার ডি ট্যানিং রুটিন আর কি আমি এভাবেই নিজেকে ডিট ং করি একটা রুটিন ওয়াইজ নিজেকে একটা ডিট্যানিং ডে রাখি সেই ডেটেই নিজেকে ডিটাইনিং করি অ্যান্ড আজ থেকে স্টার্ট করলাম পরপর পরপর রেগুলার করতে থাকবো রেগুলারের রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও অ্যান্ড আরও কোনো প্রোডাক্ট রেকমেন্ডেশন জানতে চাইলে বা কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে সব রকম হেল্প করবো যে কী কী আমি ইউজ করি তো কমেন্ট করো লিঙ্কের জন্য যদি লিঙ্ক লাগে বাই